হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব দক্ষিণ দিনাজপুর জেলার এক অন্যতম পিকনিক স্পটে। এর দূরত্ব বালুরঘাট থেকে প্রায় 15 কিলোমিটার এবং এটি হিলি ব্লকে অবস্থিত। তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে আছো ভালো। তো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো পিকনিকের সিজন চলে এসেছে, তো তোমাদের পিকনিক স্পট দেখাতেই হবে। তো সেই পিকনিক স্পট দেখাতেই আমি আজ চলে এসেছি আমাদের তিওর কালীবাড়ি সারেংবাড়ি পিকনিক স্পটে। তো চলো পিকনিক স্পটটি ঘুরে দেখা যাক। তো বন্ধুরা, আমরা সেই সারেংবাড়ি পিকনিক স্পটের ভিতরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পিকনিক করার জন্য মানে খুব সুন্দর জায়গা আছে, আর বসার জন্য বৃষ্টির দিনে যদি পিকনিক করতে করতে বৃষ্টি চলে আসে, অবশ্য শীতের সময় বৃষ্টি আসে না, তবুও এরকম মানে বসার জন্য একটা সৌন্দর্য করা আছে। এবং বাচ্চাদের জন্য ঝুল্লু খাওয়ার এই দোলনা আছে, তো সঙ্গে যদি বাচ্চারা আসে তারাও সময় কাটাতে পারবে পিকনিকের গোটা দিন এইভাবে। আর এই পাশে রয়েছে বাচ্চাদের স্লিপার, ডাইনোসরের মতন তৈরি করা আছে দেখো। তো বাচ্চাদের খেলাধুলোর জন্য অনেকই স্লিপার, অনেক দোলনা টোল্লা অনেক কিছুই আছে, আর বড়দের জন্য তো বসার জায়গা দেখালামই। তো খুব সুন্দর একটা পরিবেশ আমাদের মানে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বালুঘাটের মধ্যে এই ফরেস্টে আছে সারেংবাড়ি ফরেস্ট। তো বন্ধুরা, আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ এটা একটা তৈরি করা মানে পাহাড়, এই স্পটের সৌন্দর্য তৈরি করার জন্য এই পাহাড়টা তৈরি করা হয়েছে। তো এখানে মানে ঝর্ণাও চলতো ছোট্ট একটা পাহাড়ে, কিন্তু করোনাকালের সময় থেকে 2020 সাল থেকে ঝর্ণাটা চালু করা হয়নি। তো তাছাড়া এমনি দেখতে পাচ্ছ যে এখানে শাল সেগুনের বা ফরেস্টের বিভিন্ন বিভিন্ন গাছ আছে। পিকনিক করার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা এটা, তোমরা চাইলেও আসতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এই গুগল ম্যাপ লিংক দিয়ে দিব, তো ওখান থেকে তোমরা দেখে চলে আসতে পারো। এটার ভিতরে একটা পুকুর আছে, তো এই পুকুরে মানে যখন পিকনিক সিজন শুরু হয়ে যায়, তো এখন তো পিকনিকের দেরি আছে, তো আর কয়েকদিন পর থেকেই এখানে বোট নামানো হবে। পার হেড 10 টাকা কি 15 টাকা করে নেয়। আর ওই যে দেখতে পাচ্ছ যে এখনো বোটগুলো নামানো হয়নি, ওই যে উপরে রাখা আছে বোট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এরকম একটা পিকনিক স্পট আছে। তো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।